আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। যদি আমার চ্যানেলটি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আজকে আমি এখানে বড়ই দিয়ে একটি ভর্তা তৈরি করছি। এভাবে বাংলাদেশে আমরা খেতাম, এটা আমার অনেক ফেভারিট ছিল। বড়ির যে সময়, যখন বড়ির সময় থাকতো তখন আমরা এভাবে গুটিয়ে খেতাম। এভাবে সেটাকে যেটা দিয়ে আমরা গুটিয়ে খেতাম এটাকে গুটনি বলা হতো, এভাবে গুটিয়ে খেতাম। এখানে আমি আম্মা সব থেকে বড়ি নিয়ে এসেছিলেন, এই বড়িগুলো দিয়ে আমি এভাবে ভাবছি একটা চাটনি তৈরি করে ফেলবো। তারপর এভাবে একটি চাটনি তৈরি করে ফেলি এটার সাহায্যে গুটিয়ে। এখানে 2 কোয়া রসুন দিয়েছি এবং 2টি কাঁচামরিচ, এবং এখানে 6 থেকে 7টি বড়ি হবে, হয়তো 7-8টি বড়ি। এটাকে আমি ভালো করে এটার সাহায্যে গুটিয়ে নিচ্ছি। এই বড়ির আচার, বড়ির ভর্তাটা খেতে অনেক মজা হয়েছিল, বড়ির চাটনিও বলা যেতে পারে। এই চাটনিটা খেতে অনেক মজা হয়েছিল, অনেক ভালো লেগেছিল। অনেক বছর পরে লাগে এভাবে গুটিয়ে খেয়েছি। বাংলাদেশের কথা অনেক মিস করছিলাম, যখন যখন ছোটো ছিলাম তখন এভাবে বড়ি গুটিয়ে গুটিয়ে খেতাম, ভালোই লাগতো। সব কিছু তো তখন ফ্রেশ ছিল। এবার তার মধ্যে অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি, এটাকে ভালো করে এবার আমি এটাকে গুটিয়ে নিচ্ছি। এভাবে আপনারা বড়ি দিয়ে চাটনি তৈরি করতে পারেন। নাইফ দিয়ে কেটেও ছোটো ছোটো করে, পাতলা পাতলা করেও এভাবে ভর্তা তৈরি করা যায়। আমি এভাবে তৈরি করছি, এটা খেতে অনেক ভালো লেগেছিল। এবার তার মধ্যে আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, এটা ফ্রোজেন ধনিয়া পাতা ছিল, এটাকে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা দেওয়ার ফলে এটা সুন্দর একটা স্মেল হবে। যে কোনো ধরনের ভর্তার মধ্যে বা চাটনির মধ্যে ধনিয়া পাতা দিতে হয়, না দিলে আবার খেতেও ভালো লাগে না। এবার এটাকে আমি আবার গুটে নিচ্ছি। এশিয়ান সবগুলোতে এ ধরনের বড়ই পাওয়া যায়, কাঁচা বড়ই। এই বড়ইটা একটু টক ছিল, মিষ্টি মিষ্টি টক এবং মিষ্টি মিষ্টি ভাব ছিল, খেতে ভালোই লেগেছিল। এবার এটাকে আমি নামিয়ে ফেলছি, প্লেটের মধ্যে তুলে রাখবো, তারপর খেয়ে ফেলবো। আমরা সবাই এটা খেয়েছি অল্প অল্প করে, খেতে ভালোই লেগেছিল। যারা বড়ই পছন্দ করেন এভাবে তৈরি করে খেতে পারেন। বাংলাদেশের মতো তো আর খাওয়া হবে না, বিদেশে বসে এভাবে খাওয়া যেতে পারে। আমার বড়ির চাটনিটা অনেক সুন্দর হয়েছিল, আমার দেখতে ভালো লেগেছে, খেতেও ভালো লেগেছিল। অনেক জাল দিয়ে তৈরি করেছিলাম। আজকে আমি এক ফ্রাইড রাইস তৈরি করেছিলাম সন্ধ্যার সময়। আমার হাজব্যান্ড বলেছিলেন উনি কাছ থেকে এসে খাবেন, এই জন্য তৈরি করেছিলাম। এখানে অল্প পরিমাণে তেল দিয়েছি, 2 চামচ থেকে আরও কম হবে, অল্প পরিমাণে। এগ ফ্রাইড রাইসের মাঝে অল্প পরিমাণে তেল দিলেই হয়ে যায়। তার মধ্যে আমি 2টি পেঁয়াজ কুচি করে কেটে দিয়েছিলাম, এবং সাইড থেকে 5টি কাঁচামরিচ ছোটো ছোটো করে কেটে দিয়েছি। এগ ফ্রাইড রাইসটা খেতে অনেক ভালো লাগে, আমারও ভালো লাগে। মাঝে মধ্যে আমি ডিফারেন্ট ওয়েতে তৈরি করি, ক্যারোট গাজরও দিই, এর মধ্যে টমেটোও দিই, খেতে ভালো লাগে। ভেজিটেবল দিয়েও করা যায়, ডিফারেন্ট ওয়েতে তৈরি করা যায়, এক একদিন এক এক নিয়মে। সহজ পন্থায়, সহজ উপায়ে আমি এভাবে তৈরি করছি, অল্প কিছু উপকরণ দিয়ে। এই এগ ফ্রাইড রাইসটা খেতে অনেক মজা হয়েছিল, ভালোই লেগেছিল। আমিও রাত্রে খেয়েছিলাম। এবার পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নেবো, পেঁয়াজ এবং কাঁচামরিচটাকে ব্রাউন কালার করে ভেজে নেবো। অল্প পরিমাণে তেল দিয়ে এভাবে তৈরি করতে পারেন। আমার পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে এসেছে, তার মধ্যে আমি অল্প পরিমাণে একটু হলুদ দিই। সরি, এবার আমি ডিম ভেঙে দিচ্ছি। এবার তার মধ্যে আমি ডিম ভেঙে দিয়েছি, 3টি ডিম দিয়েছি। এটাকে ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি, অনেকগুলো হয়ে গিয়েছে। তেলের পরিমাণ কম হওয়ার কারণে অনেক সুন্দর জোরজোরে হয়ে গিয়েছে। এভাবে তেল, অল্প পরিমাণে তেল দিয়ে এক ফ্রাইড রাইস তৈরি করা যেতে পারে।
এবার এটাকে আমি ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি এবং ভালো করে ভেজে নিচ্ছি, যাতে পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। মিডিয়াম টু লো হিটে আগুনটাকে রাখতে হবে। এবার তার মধ্যে আমি বাদ দিয়ে দিচ্ছি, আমি এগুলো আগে রান্না করে রেখেছিলাম, এই বাদটুকু দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে নেড়ে চড়ে মিশিয়ে দেবো এর সাথে। এটা বাসমতি চালের রাইস, এর চালটা অনেক সুন্দর, ভাতটা অনেক বড় বড় হয়ে যায়, জোর জোরে ভাত হয়। এভাবে রান্না করি, যখন রান্না করি ভাত অনেকটা জোর জোরে হয়ে যায়, কোনো ধরনের নরমও হয় না, ভেঙেও যায় না। ভাতটাও দেখতে অনেক সুন্দর। এবার এটাকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি, চারিদিক থেকে ডিম লাগিয়ে দিচ্ছি সব দিক দিয়ে, যাতে এগুলো মিশে যায়। এগ ফ্রাইড রাইসটা এভাবে ইজি পদ্ধতিতে তৈরি করতে পারেন, এর মধ্যে কোনো কিছু দিতে হয় না, কোনো ধরনের উপকরণ। অনেকেই ডিফারেন্ট ওয়েতে তৈরি করে থাকেন, আমি এভাবে সহজ ঘরের উপকরণ, ঘরে যা কিছু আছে তাই দিয়ে তৈরি করে ফেলি। খেতে অনেক ভালো লাগে, দারুণ হয়েছিল এটা। দেখুন কালারটা অনেক সুন্দর হয়ে এসেছে, অনেক জোর জোরে, তেল একদমই নাই বলতে পারেন, অল্প পরিমাণে আমি একটু তেল দিয়েছি শুধু। দেখুন এটা অনেক অত সুন্দর হয়েছে, জোর জোরে হয়েছে, এভাবে আপনারা তৈরি করতে পারেন ঘরের মধ্যে, যে কোনো সময় খাওয়া যেতে পারে। এবার তার মধ্যে আমি অল্প পরিমাণে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি সুন্দর একটা স্মেলের জন্য। এই ধনিয়া পাতাটা অপশনাল, চাইলে দিতে পারেন না চাইলে নাও দিতে পারেন, এভাবে শুধু তৈরি করতে পারেন। আমার এই এগ ফ্রাইড রাইসটা হয়ে গিয়েছে, অল্প কিছুক্ষণের মধ্যে এটাকে আমি নামিয়ে ফেলবো এবং সার্ভ করে নেব। অনেক সুন্দর হয়েছে, এভাবে আপনারা ঘরের মধ্যে তৈরি করতে পারেন, অল্প পরিমাণে তেল দিয়ে শুধু তৈরি করা যেতে পারে। বেশি তেল দিলে খেতে ভালো লাগে না, তেল শরীরের জন্য খুব একটা বেশি ভালো নয়, এই জন্য সব কিছুতে। এবার আমি এটাকে পরিবেশন করে নিচ্ছি, দেখুন অনেক সুন্দর হয়েছে। এর সাথে দুটি বাজা মরিচও নিয়েছি, আমার বাজা মরিচ খেতেও ভালো লাগে।